ব্যাস বন্ধুরা, বাংলাদেশে তো 280 রানের টার্গেট দেওয়া দিল, এখন 280 রান কি বলেন? জিতবে বাংলাদেশ আজকে? আজকে জিতবে, অবশ্যই জিতবে। বেশি না তো, মাত্র 280 রান, 50টা ওভার খেলা, 10টা উইকেট, মগের মুল্লুক, আজকে বাংলাদেশ জিতবে। তবে হ্যাঁ, টপ অর্ডারে ব্যাটসম্যান চেঞ্জ করা লাগবে। আজকে টপ অর্ডারে ব্যাটসম্যান লাগবে নান্নু, সুজন, ওয়ানডনে নামাইতে পারি পাপ্পন, তারপর হচ্ছে আমাদের আব্দুর রাজ্জাক, সাথে দিয়ে সাপোর্ট দিবে শোরুম আল হাসান। ঠিক আছে, এই 5 জন যদি টপ অর্ডারে থাকে, আর কাউকে লাগে ভাই? কাউরে কিন্তু লাগে না। ঠিক আছে, তানজিম সাকিব, মায়ের খাইছো, ভালো করছো, তোমার প্রথম বিশ্বকাপ, যা খেলছো ভাই অসাধারণ, ভাই অসাধারণ, তোমারই কিছু বলার নাই। ঠিক আছে, তুমি তোমার বেস্টটা দেখা দিচ্ছ, 3টা উইকেট পাইছে আজ পর্যন্ত, 3টা উইকেট বাংলাদেশ টিম এই যে এতদিন খেলতেছে, পাইছে? পায় নাই, ঠিক আছে, আর পাবো না। তুমি আইসো, তোমার প্রথম বিশ্বকাপ, অনেক ভালো করছো ভাই, অনেক ভালো করছো, তোমার স্যালুট। আর আমাদের যেটা বলছিলাম, 280 রান আমাদের আজকে টার্গেট থাকবে, 280 রান ফিল আপ করা, আর 280 রান ফিল আপ হয়ে যাবে, নো প্রবলেম। বাট টপ অর্ডারে কাদের লাগবে? নান্নু, সুজন, রাজ্জাক, পাপ্পন, সাথে ব্যাকআপ দিবে কে? শোরুম আল হাসান। তাহলে যদি আমাদের 280 রান আজকে ফিল আপ হয়, ঠিক আছে না? তাছাড়া রয়েছে আরও, ধরেন এই টপ অর্ডার যদি কোনোরকমভাবে নিয়ে যেতে পারে, তারপরে তো আসুন বলারের কথা, হাতুর সিং উরিফে আলাদিন, ঠিক আছে, ওদের কিন্তু সাপোর্ট দিবে আবার ব্যাটসম্যানে, যেহেতু কোচ প্রধান কোচ উনি, কিন্তু কী বলবো ভাই, 280 রানের কোনো ব্যাপার। আরে শালার পুত্র তো নিজেই কোনো দিন একটা 6 মারতে পারে নাই, ওর নাকি আবার ম্যাচ জিতাবে বাংলাদেশের, ও প্রধান কোচ হয় কেমনে ভাই, হয় কেমনে 280 রান? আরে আমাদের রাসেল ডোমিঙ্গো, না সরি, অ্যানেল ডোনাল্ড যেভাবে পরিশ্রম করছে, এরকম পরিশ্রম যদি হাতুরি সিং উরিফ আলাদিন যদি করতো, তাহলে আমাদের বাংলাদেশ কিছু একটা করতে পারত। ঠিক আছে, আর এখন আর করার সুযোগ নাই, এখন কিভাবে করবে? এখন শুধু পারবে এটাই, কার পাশার ভিতরে আঙুল দিবে এটাই, আর কোনো কিছু পারবে না। ঠিক আছে, আর কোনো কিছু পারবে না। আর আমাদের পাপ্পন ভাই, শোরুম আল হাসান, আজকে দেখি 280 রান তোমরা কেমনে নাও। ঠিক আছে, নেদারল্যান্ডের ধারা কাছে যাইতে পারো নাই, আর শ্রীলঙ্কার তো আগের লোক আগের ম্যাচ যেগুলো খেলছে একটাও তো জিতো নাই, এখন জিতবা কুত্তিকা বালের থিকা, এখন তার জিতবা না। তোমরা তো অলরেডি টিকিট কাটা ফেলছো, আমি বুঝতে পারছি তোমরা যে টিকিট কাটা ফেলছো, ভাবতাছো টিকিট কাটছি হাইরা জায়গা জামুগা, ভাই তোরা দেশ আইস না, ভাই তোরা দেশ আইস না, তোরা দেশ আইলে ভাই তো করে পিঠে মানুষে ঘুমাইবো, তোরা দেশ আইস না ভাই, তোরা আর দেশ আইস না। আর যদি দেশ আইস ভাই, ব্রাহ্মণবাড়ির দিকে একটু আইস, ঠিক আছে, ব্রাহ্মণবাড়ির দিকে আইস, তো করে ভাই সমাধান করব। ঠিক আছে, ব্রাহ্মণবাড়ি গেলে অস্থির সমাধান হইব তোদের সাথে, ঠিক আছে। আর আমি যদি দেশের বর্তমানে একটা দায়িত্বশীল ব্যক্তিতে থাকতাম, তাহলে বিশেষ কইরা আমাদের শোরুম আল হাসান আছে, রাজ্জাক, পাপন, এগুলা টেগুলা দিয়া কি করতাম ভাই, কি করতাম? ব্লু ফিল্ম করে না, ব্লু ফিল্ম ওইখানে ওদেরকে দারোয়ান রাখতাম। ঠিক আছে, এটা হচ্ছে প্ল্যানিং, মোস্ট প্ল্যানিং, এটা নাহলে তো হবে না, ওদেরকে ওগুলা দরকার, চাহিদা ওদের বেশি হয়ে গেছে গা। ঠিক আছে, বিদেশের মাটিতে যাবে, খেলবে, ঝেলবে, খাই দেয়, আসি যাবে, ঠিক না? আর বাংলাদেশের মানুষ ওদেরকে দেখে দেখে ধুয়া দেওয়া পানি খাবে, এটা চিন্তা করো না ভাই, তোমরা দেশে আইসো না ভাই, তোমরা দেশে আইসো না, তোমগুলো দেয়া টুটটুটে দালালি করানো ভালো। ঠিক আছে, তোমগুলো টুটটুটে দালালি করাইবো, তাহলে টাকা পাইবা, কথা বুঝছো? হাতুরি সিং কিছু বলার নাই ভাই, থাক এখন দেখি, অল দ্য বেস্ট, 280 রান, ওকে, দেখা হবে মাঠে, 280 রানের পর্যালোচনা চায় থাকলাম, 280 রান টার্গেটে থাকলাম, দেখি তোমরা 280 রান নিতে পারো কিনা আজকে। ঠিক আছে, তো চোখ রাখুন 280 রানের পর্দায়।